Welcome viewers, kama achen shobai asha kori shobai bhalo achen. Greet to everyone from Infoemon. To ajke je bishoy ta niye ami discuss korbo seta apnader onek priyo ekta topic seta hocche student account. To ajke ami notun ekta student account niye discuss korbo. To AB bank je koshto ta dise bhai mane ekdom hridoy bhenge churmar hoye geche. Ami mone kori apnadero same obostha hoyse. Khub koshto dise bhai ekdom mane chheka diye chole geche. তো স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে ডিসকাস করতে আমার পার্সোনালি খুবই ভালো লাগে এন্ড আপনারা অনেক বেশি খুশি হন স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে হচ্ছে ভিডিও করলে তো আজকের যে স্টুডেন্ট অ্যাকাউন্টটা সেটা হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের স্টুডেন্ট অ্যাকাউন্ট তো 18 বছর উপরে যে স্টুডেন্ট অ্যাকাউন্টটা সেটা নিয়ে আমি ডিসকাস করব তো এইটার ইনফরমেশন আপনি খুব বেশি খুঁজে পাবেন না তো আমি যে ইনফরমেশন দিব একদম অ্যাকুরেট অ্যান্ড জেনুইন ইনফরমেশন দিব সো কোনো সমস্যা হওয়ার কথা না অ্যান্ড আপনাদের ভালো লাগবে ফিচার্সগুলো শোনার পর আপনাদের ভালো লাগবে তো চলেন শুরু ও ভিডিও প্লিজ কেউ টানাটানি করবেন না টানাটানি করলে ইনফরমেশন মিস করবেন কেউ টানাটানি করবেন না প্লিজ তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে 100 টাকা ইনিশিয়াল ডিপোজিট দিয়ে হচ্ছে আপনি এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন আপনি যদি কলেজ বা ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট হন আপনার বয়স যদি 18 বছর উপরে হয় সেক্ষেত্রে আপনি 100 টাকা দিয়ে এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন এবং সেই টাকা আপনি উঠাই ফেলতে পারবেন মানে হচ্ছে অ্যাকাউন্ট মানে জিরো করে ফেলতে পারবেন মানে কোনো ধরনের কোনো ব্লক মানি নাই একদম ব্লক মানি ছাড়া এই অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করতে পারবেন ব্যালেন্স জিরো করতে পারবেন তো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এই স্টুডেন্ট অ্যাকাউন্টে এসে কোনো ধরনের কোনো মেনটেন্যান্স চার্জ দেয় আপনি যতদিন এই অ্যাকাউন্টটা ব্যবহার করবেন ততদিন পর্যন্ত মেনটেন্যান্স চার্জ দিতে হবে না একটা সিঙ্গেল টাকা হচ্ছে আপনাকে মেনটেন্যান্স চার্জ দিতে হবে না টোটালি ফ্রি একদম ফুললি ফ্রি ওয়েল তো এবার আসি হচ্ছে কার্ডে তো এই অ্যাকাউন্টের এগেনস্ট হচ্ছে আপনি ভিসা ডেবিট কার্ড পাবেন যেটা কিন্তু রিয়েল কারেন্সি না আপনার লোকাল বা ডোমেস্টিক ভিসা কার্ড তো এই কার্ডটার জন্য কোনো ইস্যুয়েন্স চার্জ নাই ইস্যু করতে কোনো চার্জ নাই অ্যানুয়ালি মানে প্রতি বছর বছর যে চার্জ দিতে হয় সেটার জন্য কোনো চার্জ নাই একদম টোটালি ফ্রি যতদিন এই অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করবেন ততদিন এই কার্ডটাও আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন যে কার্ডের জন্য কোনো ধরনের কোনো চার্জ নাই একদম ফুললি ফ্রি ওয়েল তো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর এই স্টুডেন্ট অ্যাকাউন্টের এগেনস্টে কোনো ধরনের কোনো SMS অ্যালার্ট চার্জ নেই আপনি ফ্রিতে SMS অ্যালার্ট পেয়ে যাবেন কিন্তু সেটার জন্য হচ্ছে আপনাকে কোনো ধরনের কোনো চার্জ দিতে হবে না যেটা ফুললি ফ্রি তো আর একটা অ্যাডভান্টেজের কথা বলি সেটা হচ্ছে এই অ্যাকাউন্টের এগেনস্টে হচ্ছে আপনি ফ্রিতে ইন্টারনেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটি পাবেন অ্যান্ড ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়ে হচ্ছে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন এক ব্যাঙ্ক থেকে আর এক ব্যাঙ্কে সেম ব্যাঙ্কে ফান্ড ট্রান্সফার করতে পারবেন নগদে বিকাশে হচ্ছে অ্যাড মানি করতে পারবেন সো ইন্টারনেট ব্যাঙ্কিং এটা কিন্তু ফ্রি মোটামুটি সব ব্যাঙ্কেই ইন্টারনেট ব্যাঙ্কিং ফ্রি থাকে তাও বলার কাজ বলে দিচ্ছি ফ্রিতে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটি পাবেন তো এবার যে বিষয়টা আসি সেটা হচ্ছে চেকবুকের বিষয়টা তো অনেক স্টুডেন্ট অ্যাকাউন্টের এগেনস্টে হচ্ছে চেকবুক প্রোভাইড করে না বাট সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এই স্টুডেন্ট অ্যাকাউন্টের এগেনস্টে হচ্ছে চেকবুক ফ্যাসিলিটি আছে তো চাইলেই আপনি চেকবুক নিতে পারবেন বাট চেকবুকটা কিন্তু ফ্রি না চেকবুকটার জন্য হচ্ছে আপনাকে চার্জ দিতে হবে খুবই সামান্য চার্জ সেটা হচ্ছে প্রতি পাতার জন্য হচ্ছে 4 টাকা চার্জ তার মানে আপনি যদি 10 পাতার চেকবুক নেন সেক্ষেত্রে হচ্ছে 40 টাকা আর যদি 20 পাতা নেন সেক্ষেত্রে 80 টাকা চার্জ করবে যেটা খুবই সামান্য গায়ে বাঁধার কথা না আর স্টুডেন্টদের জন্য হচ্ছে চেকবুক লাগেও না কিন্তু পার্সোনালি আমার অনেকগুলো অ্যাকাউন্ট তো আমার অনেকগুলো চেকবুকই আছে বাট আমি কিন্তু মানে এখন পর্যন্ত 4-5 বার চেকবুক ইউজ করছি কিন্তু প্রতিবারই হচ্ছে জাস্ট এমনি একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি চেকবুক ইস্যু মানে ইউজ করছি আমার কিন্তু মানে একদম প্রপার ইউজ করা হয় নাই চেকবুক এরকম তো স্টুডেন্টদের আসলে চেকবুক লাগে না বেসিক্যালি তো তারপরেও যদি আপনার চেকবুক লেগে থাকে আপনি নিতে পারবেন সেটার জন্য খুবই সামান্য পরিমাণ চার্জ দিতে হবে তো বললামই তো 10 পাতা 40 20 পাতা 80 আর একটা অ্যাডভান্টেজ আছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এই অ্যাকাউন্টের এগেনস্টে সেটা হচ্ছে ডেইলি ইন্টারেস্ট কাউন্ট হবে মানে হচ্ছে ডেইলি আপনার ডেইলি ব্যালেন্সের উপর হচ্ছে ইন্টারেস্ট কাউন্ট হবে আর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এই স্টুডেন্ট অ্যাকাউন্টের এগেনস্টে হচ্ছে আপনি 3% ইন্টারেস্ট পাবেন তো অনেকেই মনে করে মাস শেষে হচ্ছে 3% ইন্টারেস্ট পাবেন মানে হচ্ছে ধরেন 1 লাখ টাকা যদি রাখেন মাস শেষে আপনি 3% মানে হচ্ছে 3000 টাকা পাবেন বিষয়টা সেরকম না ইন্টারেস্ট নিয়ে আমার ভিডিও করা আছে তারপর আবার বলে দিচ্ছি সেটা হচ্ছে 3% হচ্ছে ইয়ারলি মানে 12 মাসে হচ্ছে আপনি 3% পাবেন 1 লাখ টাকায় 12 মাসে হচ্ছে 3000 টাকা সেটার থেকে হচ্ছে
গভর্নমেন্ট চার্জ মানে গভর্নমেন্ট ট্যাক্স হচ্ছে 15% আবার ডিডাক্ট হবে, তারপর যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট কিন্তু সবসময় ইয়ারলি কাউন্ট হয়, মান্থলি কাউন্ট হয় না, যে পার্সেন্টেজ থাকে সেটা ইয়ারলি কাউন্ট হয়। তো আর একটা বিষয় বলে রাখি, এই অ্যাকাউন্টটা আপনি কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, তো এরকম আসলে পার্টিকুলার কোনো এজ নাই যে আপনি এত বছর পর্যন্ত এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। আপনি যতদিন পর্যন্ত স্টুডেন্টশিপ শো করতে পারবেন, মানে আপনি দেখাইতে পারবেন ব্যাংকে যে আমি এতদিন পর্যন্ত স্টুডেন্ট আছি, ততদিন পর্যন্তই আপনি এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। সো প্যারা নাই, চিল, আপনার মানে যতদিন স্টুডেন্ট থাকবেন ততদিনই আপনি এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। ওয়েল, তো এবার আসা যাক এই অ্যাকাউন্ট করতে আপনার কী কী লাগবে। তো ওই যা অ্যাকাউন্ট করতে যা যা লাগে তাই তাই লাগবে, আপনার এনআইডি, আপনার হচ্ছে ফটো, আপনার নমিনির ফটো, আপনার নমিনির এনআইডি, অ্যান্ড হচ্ছে আপনার আপনি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেন, যদি কলেজ বা ইউনিভার্সিটি, সেইখানকার আইডি কার্ড, অ্যান্ড অ্যাড্রেস প্রুফের জন্য লাগবে হচ্ছে ইউটিলিটি বিলের কপি। তো মোটামুটি এইগুলো যদি থাকে তাহলে হচ্ছে আপনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এই স্টুডেন্ট অ্যাকাউন্টটা করতে পারবেন একদম হ্যাসেল ফ্রিভাবে। তো মোটামুটি এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আমি এই ভিডিওতে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের স্টুডেন্ট অ্যাকাউন্টের যে ফ্যাক্টস অ্যান্ড ফিচার্সগুলো আছে সেইগুলো মোটামুটি ভিডিওতে ইনক্লুড করার ট্রাই করছি। এর বাইরেও যদি কোনো ইনফরমেশন জানা থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমার কী বলবো এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। এছাড়া ডিসক্রিপশন বক্সে হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেখানে আপনারা লাইক দিয়ে কানেক্ট থাকতে পারেন। এছাড়া ইনস্টাগ্রাম আছে, সেখানে আপনারা ফলো দিয়ে আমার সাথে কানেক্ট থাকতে পারেন। তো এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আই এম সাইনিং আউট ফর টুডে, টাটা।